নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হলো 13 জুলাই বৃহস্পতিবার, সকাল 7টা মতো বাজে এখন। তো সকাল 7টা থেকে একটা নতুন ভ্লগ শুরু করছি। তো সকালবেলা উঠে আমি রেগুলার যে কাজটা করি, ছাদে যাই, তো আজকেও সেই মতো ছাদে চলে এসেছি। কিন্তু আজকে এসেছি একটু রেডি হয়ে বলতে, সকালবেলা উঠে স্নান টান করে তারপর ছাদে এসেছি। কারণ আজ হলো বৃহস্পতিবার, ঘরে পূজা দেওয়ার আছে, তো সেজন্য ছাদে এলাম একবারে ফুলগুলো তুলে নিয়ে তারপর যাবো। চাঁপা গাছটাতে দীর্ঘদিন পর আবার ফুল ফুটেছে, তো এখান থেকে একটাই চাঁপা ফুল নেব। আরও 2-3টে ফুটে আছে, সেগুলো তুলছি না, তাহলে সন্ধ্যাবেলা এসে ছাদে যে চাঁপা ফুলের সুন্দর গন্ধটা পাই সেটা আর পাবো না। আর লক্ষ্মী জবার গাছটাতে রোজ দিনই 3-4টে করে ফুল ফোটে, এই গাছটা থেকে ফুল তুলে নিচ্ছি। আর নেব পদ্ম, আজকে 3টে পদ্ম প্রায় ফোটার মতো হয়ে এসেছে। অ্যামেরিক্যামেলিয়া হাত দিয়ে না ফুটিয়ে দিলে সহজে ফুটতে চায় না, তো যাই হোক আমি তুলে নিলাম, একবার ঠাকুর ঘরে গিয়ে ওখানে গিয়ে ফুটিয়ে নেব। আর এখান থেকে তুলে নিলাম একটা পিঙ্ক ক্লাউড। তো 3টে পদ্ম, কয়েকটা জবা আর একটা চাঁপা ফুল, এই হলো আজকে ছাদ থেকে সংগ্রহ। তো চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে পুজোর প্রথমে যে কাজগুলো থাকে, চন্দন ঘষে নেওয়া, ফুল বেলপাতাগুলো ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা করে গুছিয়ে রাখা, তারপর ফল বানিয়ে নেওয়া, তো সেই সব কাজগুলো আগে করে নেব, নিয়ে তারপর বাদবাকি পুজোর কাজ করব। প্রতি বৃহস্পতিবার যেরকম ঘট বসানো হয় সেরকমভাবে ঘটটা সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম। আর এরপর আছে শিব ঠাকুরকে স্নান করানো, এবার যাব ঠাকুরকে স্নান করাতে। তো প্রথমে ঘি দিয়ে মাখিয়ে নেব ঠাকুরের গায়ে, তারপর এমনি সাধারণ গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তো শিব ঠাকুরকে স্নান করানো হলে তারপর এক এক করে পুজোর যা নিয়ম আছে বৃহস্পতিবারের সেটা করব। তো আমি সেরকম নিয়মকানুন কিছু জানি না, খুব সাধারণ যেভাবে হয় পুজো সেভাবেই হয়, কোনো মন্ত্রতন্ত্র কিছুই নেই। তবে সবথেকে ভালো লাগে যে গাছের ফুল তুলে তুলে ঠাকুরকে দিয়ে সাজাতে, গাছে যেহেতু এখন পদ্ম ফুটছে, তো এটা একটা বিশাল আনন্দের যে নিজের হাতে করে একটা গাছ লাগিয়ে সেই গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজো করা। নিজের মতন করে পুজো করা কমপ্লিট হয়ে গেল, ঠাকুরদেরকে একটুখানি আপনাদের দেখিয়ে দিই। এরপর যাব নিচে, গিয়ে খেয়ে দিয়ে রেডি হতে হবে আর স্কুলের জন্য সব কিছু গুছিয়ে নিতে হবে আর কি। তো ঠাকুর ঘর থেকে চলে এসেছি নিচে, খেতে বসবো।
আজকে রান্না হয়েছে শাক ভাজা, ফলুই মাছ দিয়ে একটা ঝোল, আর হয়েছে ডিম কষা, আর হবে ঘ্যাটকল বাটা, সেটা দুপুরবেলা হবে। তো আমি আপাতত এই তিন পদ দিয়ে খেয়ে স্কুলে চলে যাব। তো ভাত টাত খেয়ে তারপর রেডি হতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার টিফিনটা গুছিয়ে নিচ্ছি। কিছুই না, চারটে ওটসের বিস্কুট আর দুটো এমনি মিষ্টি বাদামওয়ালা বিস্কুট নিচ্ছি, এটা আমার খুব পছন্দের আর কি, সেজন্যে। এবার ব্যাগটার মধ্যে ছাতা, জলের বোতল, টিফিন এগুলো সব গুছিয়ে নেব। আমি সাধারণত পিট ব্যাগ নিয়েই যাই, কিন্তু পিট ব্যাগটা ধুয়ে দেওয়া হয়েছে, সেজন্যই হাত ব্যাগটা ব্যবহার করছি। রেডি হয়ে গেছি, গিয়ে দাঁড়ালাম রাস্তায়। তো একটুখানি ওয়েট করার পরে অটো চলে এলো, এবার যাব স্কুলের দিকে। স্কুল থেকে বাড়ি ফিরে একটুখানি রেস্ট নিয়েছি, তারপর বিকালে এলাম ছাদে জল দিতে। সকালে জল দিতাম, কিন্তু আজকে সকালে ছিল লোডশেডিং, তো সেজন্য সকালে জল দেওয়া সম্ভব হয়নি। তো বিকালবেলা এবার গাছগুলোকে একটু স্নান করিয়ে দেবো ভালো করে জল দিয়ে, কারণ বৃষ্টিটা বেশ কদিন হচ্ছিলো, আবার এখন বন্ধ হয়ে গেছে, তো গাছগুলোর একটু জলের প্রয়োজন। তো গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিয়ে তারপর নিচে যাব। আজকে বিকালবেলা টিফিনে মালপোয়া বানাবো ভেবেছি, তো ব্যাটারটা মানে সেভাবে কিছু রেডি করা হয়নি। তো এবার যাবো নিজেকে ব্যাটারটা রেডি করতে হবে, তারপরে সেটাকে আবার খানিক্ষণ রাখতেও হবে। তো এসে ফার্স্ট নারকলটা কুড়িয়ে নিচ্ছি। এই নারকলটা অনেকদিন ধরেই ফ্রিজের মধ্যে গড়াগড়ি খাচ্ছিলো, তো এই নারকলের জন্যই বিশেষ করে আগ্রহ করে মালপোয়াটা বানানো। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, খানিক্ষণ রেস্ট করে এবার একটা একটা করে ভেজে নেব। তো আমার মালপোয়া শেপ অত ভালো হয় না, কিন্তু খেতে মোটামুটি ভালো হয়, ইভেন আপনি চার পাঁচ দিন রেখে খেলেও সেটা নরমই থাকবে। তো যাই হোক, এবার এক এক করে মালপোয়াটা ভাজা হোক, তারপর খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। তো মালপোয়া বানানো কমপ্লিট, খেতেও দারুণ হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।